হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেকদিন পর আবার তোমাদের সামনে এলাম। তো তোমরা চাইছো আমি ভিডিও করি, আর আমিও চাইছি। আসলে আমার চ্যানেলটা একদম বসে যাচ্ছে ভিডিও না করে করে, এত কষ্টের একটা চ্যানেল। তো অনেকদিন আমি ভিডিও করছি না, তোমাদেরকে সম্পূর্ণ কারণগুলো বলবো যে কেন আমি ভিডিও বন্ধ করে রেখেছি। তো তার আগে পুজোটা করে আসি, আর এখন একটুখানি বেরোবো, এই জন্য রেডি হচ্ছি। আর যা গরম পড়েছে দেখো, তোমরা দেখে বুঝতে পারছো ঝরঝর করে একবারে ঘামছি। তো চলো আগে পুজো করে আসি, তারপর তোমাদের সাথে কথা। আমাদের মিমিকে দেখো, মিমি কি করে এখন, নিচের ঘর ঠান্ডা বলে আর নতুন পাথর বসেছে বলে ও এখন নিচে এসে শুয়ে থাকে। আমার রেগুলারের সেলফি স্টিকটা রয়েছে ঠাকুর ঘরে, যার জন্য আমি একটা অন্য সেলফি স্টিক নিয়েছি, আর কথা বলতে আমার খুব সমস্যা হচ্ছে। আর প্রচন্ডভাবে গরম পড়েছে, এই জন্য দুপুরবেলাতে আমি এসে শুয়ে থাকি, আমার সাথে থাকে মিমি। এ দেখো আমাদের বালিশগুলো রয়েছে, মানে আমার বালিশটা রয়েছে, হাজবেন্ড এসে মাঝে মাঝে রাত্রে শোয়, আর আমি আর মিমি তো রাত্রিবেলা এসে শুই। মাঝখানে যে বৃষ্টি হয়েছিল সেই কটা দিন শুধু বাদ গেছিল। আর পিছনে আমাদের দরজাটা দেখা হয়েছে, দরজাটা ডবল ডোর ছিল, এখন এটা সিঙ্গেল ডোর হয়ে গেছে, মাঝখান থেকে জোড়া হয়েছে। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আর আগামীকাল থেকে আমাদের রঙের কাজ শুরু হচ্ছে, সব তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। এই দরজাটা দেখো, এটা এই যে মাঝখান থেকে, এই মাঝখান থেকে এটা জয়েন করা রয়েছে। কিভাবে জয়েন করা হয়েছে বলতো, তার এটা তো আবার লাগানো রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইভাবে এটাকে দুটো পাল্লা একসাথে করা হয়েছে, এইভাবে তিনটে ওই রকম ভাবে কাট জুড়ে ঝুড়ে এটাকে জুড়ে দেওয়া হয়েছে। রং করলে পরে অতটা বোঝা যাবে না এই আর কি। তো এইভাবে এটা সিঙ্গেল হয়ে গেছে, ওদিকেও তাই, ওটাও ছিল ডবল ডোর ছিল, এগুলো সব সিঙ্গেল ডোর করে নেওয়া হয়েছে। এই যে আর ঘরটার কি দেখাবো, ঘরটা পরে তোমাদের ভালো লাগবে দেখতে। এই যে রং আনা হয়েছে, এটা হলো ঘরে, এই কালারটা করা হবে, এই যে নিউলো কালারটা করা হবে। আর এখানে এখানে মধ্যে প্রাইমারটা আছে, আর এখানে একটা আলাদা কালার আছে, এটা তো দেখাতে পাচ্ছি না। আর ওখানে বোধ হয় দরজার রং, আর এখানে কিছু এটা ওটা, মানে রং করতে যা যা লাগে তাও দেখাই তোমাদের। এই যে হোয়াইট সিমেন্ট আছে, তারপরে তার তিন দিন, আর ওই যে ঘষে না ঘর ঘরে কাগজগুলো সেগুলো আছে। তো আগামীকাল থেকে এই রঙের কাজ শুরু হচ্ছে। রেডি হয়েছি, পুরো একদম প্যাচপ্যাচে হয়ে ভিজে গেছি, দেখো পুরো জামাটা ভিজে গেছে। তো এখন বেরোচ্ছি, তোমাদের সাথে বাকি কথা এসে বলবো। আসলে এখন যাচ্ছি হলো যেখানে গোপালের ড্রেস তৈরি করতে দিই সেখানে। এই ব্যাপারটা তোমাদেরকে আমি পুজো চ্যানেল থেকে বলেছিলাম, তারপরে ফেসবুকে বলেছি, তো এখান থেকে তোমাদেরকে বলা হয়নি। তো হাজবেন্ড চলে এসেছে, তো চলো এখন বেরোই, পরে আবার কথা বলবো। ফ্যানটাকে বন্ধ করে বসলাম, বুঝেছো, প্রচন্ডভাবে গরম লাগছে। আসলে ফ্যান চললে পরে তোমাদের সাথে কথা আমি ভালোভাবে বলতে পারবো না, মানে আমি বলবো কিন্তু তোমরা ভালো করে শুনতে পারবে না, একটা ফ্যাস ফ্যাস আওয়াজ আসছে আসবে, প্রচন্ড গরম লাগছে। আর বাচ্চাদের খাঁচার সামনে তো ফ্যানটা 24 ঘন্টা চলতে থাকে, সেটার আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ। তো বেরিয়েছিলাম মিষ্টি শোনার জন্য, বেনারসি কাপড়ে জামা বানাতে দিয়েছিলাম, তারপরে অর্ডার ছিল সেটাও বানাতে দিয়েছিলাম। তো সেটা রয়ে গেছে, আরও দুটো জামা ওখানে রয়ে গেছে, আর এই একটা দেখো। তো এটা মিষ্টি শোনার জন্য বানাতে দিয়েছিলাম, কিন্তু মিষ্টি শোনার এই জামাটা হবে না, এতটা বড় বানিয়ে ফেলেছে। তো আসলে প্রথম প্রথম বানাচ্ছে, তো এই জন্য একটুখানি প্রবলেমটা হচ্ছে। এই যে তো তোমরা দেখো, এটা মিষ্টি শোনার থেকে যারা একটা সাইজ বড়, যে গোপালা হবে তারা এটা করতে পারবে। আমি তো মিষ্টি শোনাকে রেগুলার যেহেতু পড়াই, আমি মাপটা দেখে বুঝতে পারছি, সঠিক মাপই দিয়েছিলাম, কিন্তু এরকম বড় কি করে ফেললেও জানি না। তো এই হলো ঘটনা, আর আমি রেগুলার ব্লগ করছি না, তার পিছনে অনেকগুলো কারণ আছে। তো সেগুলো হলো, প্রথমত আমি রেগুলার ব্লগ করতে করতে আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছি, মানে ব্লগ করতে আমি অসুস্থ হচ্ছি না, অসুস্থ হচ্ছি আমি এডিটিং করতে গিয়ে, এডিটিংয়ের প্রেশারটা আমি নিতে পারছি না, মানে সংসারের এখন এতটা প্রেশার আমার উপর না, তোমাদেরকে জানি না কথা আমি বোঝাতে পারবো। তো আগে শাশুড়িমা অনেকটা সুস্থ ছিল, এখন শাশুড়িমা অনেক অনেক অসুস্থ হয়ে গেছে, শাশুড়িমার এত পায়ে যন্ত্রণা, মানে এদিকের একটা কোটও যদি পড়ে থাকে না, সেটাও আমাকে সরাতে হয়, যে সমস্তগুলো টুকটাক উনি করে দিত আমার হাতে হাতে, কিন্তু সেটা এখন আর করতে পারে না। তো তার জন্য আমার প্রচুর সংসারের চাপ বেড়ে গেছে, আর বুঝতেই তো পারছো আমার ঠাকুর ঘর আছে, আমার কপাল আছে, তারপরে সংসারটা তো একবার ছোট নয়, আমার চারজনের সংসার, তারপরে আরও তিনজন প্রাণী আছে, এদেরকেও দেখাশোনা, এদেরকে টাইমে টাইমে খেতে দেওয়া, সব কিছু বুঝতে পারছো, একটা সংসারে আর কি যা হয় সেরকমভাবে প্রচুর প্রেশার রয়েছে। তো আমি প্রতিদিন ব্লগ করতে পারবো না, কিন্তু সপ্তাহে আমি দুটো করে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমার চ্যানেলটা একদম বসে যাচ্ছে গো। তো একটা চ্যানেল দাঁড় করানো অত সোজা নয়, অনেক কষ্ট করা, আর যেহেতু একটা মনিটাইজ চ্যানেল, মনিটাইজ চ্যানেলের
মডারেশন অন অফ হয়ে যায় যদি ভিডিও দেওয়া না হয়, তবে সেটা একটা টাইম আছে, সেইটা আমার কোনো আসেনি। তো আমি এখন রেগুলার দুটো করে ভিডিও করব, মানে সপ্তাহে দুটো করে দেব, তোমরা দুটো করে ভিডিও পাবে, এই চিন্তাধারা নিয়ে চলছি। তোমাদের সাথে কথা বলবো কি কি গরম লাগছে, আর প্রচণ্ডভাবে আমার এই সমস্ত প্রেশার নিয়ে নিয়ে আমার প্রেশার লো হয়ে গেছিলো লাস্টে ফেব্রুয়ারি মাসে যে ভিডিওটা করেছিলাম বা মার্চ মাসের দিকে, তোমাদেরকে বলেছিলাম যে একদম লো প্রেশার হয়ে গেছে, তো ডাক্তার দেখাতে হয়েছিলো এই সমস্ত বিভিন্ন চাপে, বুঝেছো তো, ভীষণ টেনশন থাকি সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে আমার যে সারাটা দিন কীভাবে কাটে তোমাদেরকে আমার আমি আর ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না, মানে কীভাবে চলে যায়, মানে আমি বুঝতেও পারি না যে আমার কখন সকাল হচ্ছে কখন রাত্রি হচ্ছে এই আর কি। তারপরে এই হলো ব্যাপার আর কি, এই জন্যই রেগুলার ভিডিও করতে পারছি না। তারপরে তো ঘরের কাজকর্ম চলছে, মানে ঘর একেবারে অগোছালো, এই যে এইটুকু কাজ হয়েছে সমস্ত, আমাদের যে নিচে রান্নাঘরটা আছে রান্নাঘরটা পুরো একদম জাম হয়ে রয়েছে গোডাউন, সেটা তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরা করে আমি দেখাবো যে কী অবস্থা হয়ে রয়েছে, মানে সব দিকে একদম বিদিকেছির অবস্থা যাকে বলে এই আর কি পরিস্থিতি। তো চলো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল সারাদিনের কথাবার্তা। আর হ্যাঁ, আর একটা কথা বলছি, তোমরা যদি পারো একটুখানি কমেন্টস করো, আমি কিন্তু আগে যেরকম এডিটিং করতাম, প্রচুর এডিটিং থাকতো, প্রচুর এদিক ওদিক থাকতো, আমি সেরকমভাবে ব্লগ আমি করতে পারবো না, তোমাদের সামনে এসে যেটুকু কথা বলবো যেটুকু কাজ আমি দেখাতে পারবো সেরকমভাবে আমি ব্লগ করবো, মানে আমি লাইফস্টাইলটাকে তুলে ধরবো, যে লাইফস্টাইলটাকে যে ব্লগিংয়ের মাধ্যমে বিভিন্ন এডিটিংয়ের মাধ্যমে সুন্দর করা সেটা আমি করতে পারবো না, কারণ সেটা করতে গেলে আমার প্রচুর প্রেশার পড়ে যায়, মানে একটা এডিটিং করতে গিয়ে আমার 3-4 ঘন্টা আমার চলে যায়, সেটা আমি দিতে পারবো না গো। আমি 1 ঘন্টার মধ্যে চেষ্টা করবো যতটুকু আমার হওয়ার হবে, তাতে আমার ভিউজ যা আসবে আসবে, তো সেরকমভাবেই করবো। তোমরা একটুখানি কমেন্টস করো, তোমরা যদি এডিটিং ছাড়া ভিডিও দেখতে চাও তাহলে তোমরা একটু কমেন্টস করো, আমি রেগুলার তাহলে ভিডিও দিতে পারবো, বুঝেছ, এটুকুই, কারণ এডিটিংয়ের উপর প্রচুর চাপ থাকে, ওই প্রেশারটা আমি নিতে পারছি না। তো চলো তোমাদেরকে যেটা বললাম যে রান্নাঘরটা আমি দেখিনি কী অবস্থা হয়ে রয়েছে, এই দেখো গোডাউন ঘর হয়ে রয়েছে, দেখেছো এদিকটা একদম খারাপ অবস্থা। চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, হ্যাঁ শুধু কথাবার্তাই তো বললাম আজকে, তো তোমরা একটুখানি জানিও আর কি বলবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো, গুড নাইট।